গুড ইভিনিং বন্ধুরা, আজ ২৫ মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, ৫৯ পয়সার বদলে ২ টাকা মাশুল বৃদ্ধি দরকার বললেন বিদ্যুৎ মন্ত্রী বিমল বরা। এআইডিএফ বিধায়ক করিম উদ্দিন বলবুইয়ার মন্তব্যে চেপে ধরেছেন বিজেপি বিধায়ক দিগন্ত কলিতা। এআইইউডিএফের সব বিধায়কই বাংলাদেশি, প্রতিক্রিয়া দিগন্তের। এনআরসি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য বললেন পীযূষ হাজারিকা। এনআরসিতে নাম থাকুক বা না থাকুক, সবার আধারের ব্যবস্থা করবে রাজ্য সরকার। শিলচরে বজরঙ্গীদের থার্ড ডিগ্রি, ডিআইজিকে তদন্তের নির্দেশ আদালতের। ৪ এপ্রিল প্রতিবাদ সমাবেশ, থাকবেন সুহন সুলাঙ্কি। ২০২৫ সালের মধ্যে ২২০ বিমানবন্দর তৈরির লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আনিপুর জিপির সভাপতি রুহুল আমিনের বিরুদ্ধে গ্রাম উন্নয়নের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সরকারি অর্থে পঞ্চায়েতের বাড়িতে কমিউনিটি হল, সিল করলেন বিডিও। মে মাসে বাজারিছোড়ায় চালু হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের এটিএম, জানালেন সিনিয়র ম্যানেজার। এবং সর্বশেষ খবরটি হল, রামপুরহাট কাণ্ডের তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্য সরকারের অর্থ বিভাগ চলতি বছরের ১ এপ্রিল থেকে প্রতি ইউনিটে ৫৯ পয়সা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে খুব স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট রাজ্যের জনগণ। এ নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী বিমল বোরা সাংবাদিকদের এক অদ্ভুত যুক্তি দিয়েছেন। তার কথায়, ৫৯ পয়সার পরিবর্তে প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল ২ টাকা করে বাড়ানো প্রয়োজন ছিল। উন্নয়নের খতিয়ান জানতে নবগঠিত বজালি জেলায় গিয়েছিলেন বোরা, আর সেখানেই তিনি বিদ্যুৎ মাশুল নিয়ে মন্তব্য করেন। মন্ত্রী বলেন, করোনার জন্যই বিদ্যুতের মাশুল বৃদ্ধি পেয়েছে, আর এই সময় ৫৯ পয়সার বদলে ২ টাকা করে প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল বাড়ানো উচিত ছিল। এদিকে রাজ্যসভা নির্বাচন নিয়ে বিমল বোরা বলেন, ২টি আসনেই বিজেপি জয়লাভ করবে, বিরোধী বহু বিধায়কও বিজেপিকে ভোট দেবেন। ইতিমধ্যে বেশ কয়েকজন বিরোধী বিধায়ক বিজেপি প্রার্থীর প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন। উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, কোভিড পরিস্থিতির জন্য বিগত ২টি বছর রাজ্যের বিদ্যুৎ বিভাগের ৭৮০ কোটি টাকা লোকসান হয়েছে। অপরদিকে এআইইউডিএফের সব বিধায়কই বাংলাদেশি, প্রতিক্রিয়া দিগন্তের। সুনাইর বিধায়ক করিম উদ্দিন বড়বুইয়ার মন্তব্যে তাকে চেপে ধরেছেন বিজেপি বিধায়ক দিগন্ত কলিতা। এনআরসি প্রসঙ্গে বরাকের এআইইউডিএফ বিধায়ক বলেছিলেন, আসামে একজনও বাংলাদেশি নেই, আর আসামে যদি বাংলাদেশি থেকেও থাকে তাহলে সরকার কেন তা দেখছে না। তাছাড়া বদরুদ্দিন আজমল আসামের নেতৃত্ব দিন, সেটা উজান আসামের অনেক বুদ্ধিজীবী চাইছেন। করিম উদ্দিনের এই মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, আর তাতেই তাকে এক প্রকার চেপে ধরেছেন দিগন্ত কলিতা। এই প্রসঙ্গে কমলপুরের বিজেপি বিধায়ক কলিতা বলেন, এআইডিএফের সব বিধায়কই বাংলাদেশি, বাংলাদেশি নাই বলে হাস্যকর মন্তব্য করেছেন করিম উদ্দিন। বদরুদ্দিন আজমলের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, তাকে কোনোদিনই আসামের নেতৃত্ব নিতে দেবে না বিজেপি, আগামী ১০-১৫ বছর পর্যন্ত আসামে বিজেপির সরকার থাকবে। তিনি আরও বলেন, উজানের কোন কোন বুদ্ধিজীবী আজমলকে নেতৃত্ব দিতে চাইছেন তা তাকে প্রকাশ্যে আনতে হবে, আসলে বুদ্ধিজীবী কী সেটাই জানেন না করিম উদ্দিন। এদিকে এনআরসি পুনরায় পরীক্ষা করার প্রসঙ্গে করিম উদ্দিন বলবুইয়ার মন্তব্য নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, সেই সময় কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদ আরেক বিতর্কিত মন্তব্য করেছেন। সিদ্দিক আহমেদ বলেন, এনআরসি বন্ধ করতে হবে, ফলে এনআরসির পুনঃ পরীক্ষা একেবারে অপ্রয়োজনীয়। রাজ্যে যখন এনআরসি নিয়ে একের পর এক উচ্চস্তরীয় বৈঠক চলছে, সেই সময় কংগ্রেস ও এআইডিএফ বিধায়কের এমন মন্তব্য এনআরসি নিয়ে দুই দলের অবস্থান স্পষ্ট করেছে। অপরদিকে চূড়ান্ত এনআরসিকে মান্যতা দেয়নি বিজেপি। এই এনআরসি বাতিল করে নতুন করে এনআরসি তৈরির দাবি জানিয়ে আসছে বিজেপি, কারণ এই এনআরসিতে বহু সন্দেহজনক বিদেশির নাম অন্তর্ভুক্ত হয়েছে।
ফলে রাজ্য সরকার এনআরসি রিভেরিফিকেশনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাবে। এনআরসি ইস্যু নিয়ে রাজ্যের 27টি সংগঠনের সঙ্গে বৈঠকের পর একথা ঘোষণা করেছেন রাজ্যের সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজারিকা। পাশাপাশি মন্ত্রী জানিয়ে দেন এনআরসিতে নাম না থাকলেও সবার আধারের ব্যবস্থা করবে রাজ্য সরকার। অপরদিকে বজরঙ্গীদের থার্ড ডিগ্রি ডিআইজিকে তদন্তের নির্দেশ আদালতের। পাঁচ বজরঙ্গীকে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগের সত্যাসত্য ক্ষতি দেখতে বুধবার ডিআইজি পর্যায়ের তদন্তের নির্দেশ দিল আদালত। সিজেএম আর রজক তার নির্দেশে জানিয়েছেন দুপক্ষের বক্তব্যের পর বিষয়টি স্পষ্ট যে তদন্তকারী অফিসার যখন বলছেন গ্রেফতারের সময় অভিযুক্তরা আহত ছিল এবং পুলিশি হেফাজতে তাদের কোনো ধরনের নির্যাতন হয়নি, কিন্তু অভিযুক্তরা যেহেতু দাবি করছেন পুলিশি হেফাজতেই তাদের মারধর করা হয়েছে, সেই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন। সেই সূত্র ধরেই দক্ষিণ আসামের ভারপ্রাপ্ত ডিআইজিকে এ ব্যাপারে তদন্ত করে দেখার জন্য নির্দেশ দিয়েছেন সিজেএম আর রজক। পাশাপাশি রজক এও বলেছেন পুলিশি হেফাজতে থাকার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হয় তদন্তকারী অফিসারদের। অভিযুক্তদের যে মেডিকেল রিপোর্ট পেশ করা হয়েছে তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে তারা কিছুটা আহত। এই প্রেক্ষাপটেই অভিযুক্তরা যখন পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলছেন তাই উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমেই সেটার সুরাহা হতে পারে। এই প্রসঙ্গে বিচারকের নির্দেশ অবিলম্বে বিষয়টি নিয়ে ডিআইজি নিজে তদন্ত করে আদালতের সামনে একটি প্রতিবেদন পেশ করুন, কারণ আদালত দুই পক্ষের বক্তব্যই শুনতে চায়। পাশাপাশি অভিযুক্তদেরও উদ্দেশ্যে বিচারক জানিয়েছেন তারা ইচ্ছে করলে তাদের অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট আইনি কর্তৃপক্ষের দ্বারস্থ হতে পারেন। আগামী 30 মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ব্যক্তি অপরাধ করলে পুলিশ তাকে অবশ্যই গ্রেফতার করতে পারে, কিন্তু পুলিশি হেফাজতে থাকার সময় কোনো ধরনের আতিশয্য বা নির্যাতনের অধিকার ভারতীয় ফৌজদারি আইনে দেওয়া হয়নি। ফলে শিলচর ট্রাঙ্ক রোডের ঘটনা নিয়ে পাঁচ বজরঙ্গীকে গ্রেফতার এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে আগামী 4 এপ্রিল তিন জেলার সংগঠন শিলচর জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখাবে। এই বিক্ষোভে 10,000 মানুষ জমায়েত হবেন। অপরদিকে আনিপুর জিপির সভাপতি রুহুল আমিনের বিরুদ্ধে গ্রাম উন্নয়নের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন জিপির জনগণ। জেলাশাসক থেকে শুরু করে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়ে সুবিচার প্রার্থনা করেছেন। অবশেষে করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মোলার দ্বারস্থ হলে টনক নড়ে বিভাগীয় কর্তৃপক্ষের। রুহুলের বিরুদ্ধে গ্রাম উন্নয়নের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বিশেষ করে চতুর্দশ অর্থ কমিশনের আওতায় কমিউনিটি হলের নামে 4.50 লক্ষ টাকা ব্যয়ে নিজের গৃহ নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠে। এ নিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দিতে করিমগঞ্জ জেলা পরিষদের সিইও 14 মার্চ দুর্লভছোড়া উন্নয়ন খণ্ডের বিডিওকে নির্দেশ দেন। সিইওর নির্দেশের পরিপ্রেক্ষিতে সোমবার বিডিও দেবানন্দনাথ বিভাগীয় আধিকারিকদের নিয়ে অভিযান চালিয়ে জিপি সভাপতি রুহুল আমিনের বাড়িতে নির্মিত কমিউনিটি হলটি সিল করেন। এ ব্যাপারে জিপি সচিব সিরাজুল হকের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। জিপি সভাপতি রুহুল আমিন গুয়াহাটি থেকে ফিরে তাকে বিষয়টি জানিয়েছেন। দুর্লভছোড়া উন্নয়ন খণ্ডের বিডিও দেবানন্দনাথ সংবাদ মাধ্যমকে জানান জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জিপি সভাপতির বাড়িতে নির্মিত কমিউনিটি হলটি সিল করা হয়েছে। আনিপুর জিপির প্রাক্তন সভাপতি ফখর উদ্দিন, প্রবীণ নাগরিক বশির উদ্দিন প্রমুখ আনিপুর জিপিতে হরির লুটের বিরুদ্ধে সরব হয়েছিলেন। চতুর্দশ অর্থ কমিশনে 2016-17 অর্থ বছরের বিভিন্ন প্রকল্পের কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উত্থাপন করেছিলেন। এমনকি জিপি সভাপতি রুহুল আমিন কমিউনিটি হলের নামে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করে নিজের গৃহ নির্মাণ করেছেন, 2টি কমিউনিটি সেন্টার দিয়ে নিজের গৃহ নির্মাণ করেছেন। 2017-18 অর্থ বছরের চতুর্দশ অর্থ কমিশনের আওতায় 81টি টিউবওয়েলের নামে বরাদ্দ করে সাকুল্য আত্মসাৎ করার অভিযোগ উঠে। একই প্রকল্পের আওতায় প্রায় 9 লক্ষ টাকা সড়ক সংস্কারের নামে বরাদ্দ করে কানাকড়ির কাজ না করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। জিপি অফিস নির্মাণের নামে আরও 15 লক্ষ টাকা বরাদ্দ হলে সামান্য মেরামত করে হড়প করা হয় সম্পূর্ণ টাকা। একইভাবে পূর্ত সড়ক থেকে বারুইখাল পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য 3 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছিলেন তারা।
তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় পর্যায়ে তদন্ত চলছে বলে জানা গেছে। জিপি সভাপতি রুহুল আমিনের বাড়িতে অবৈধভাবে নির্মিত কমিউনিটি হল সিল করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ সহ সরকারকে সাধুবাদ জানিয়েছেন জিপির আমজনতা। অপরদিকে বাজারিছোড়ায় এটিএম পরিষেবা চালুর দাবিতে ইন্ডিয়ান ব্যাংকের জোনাল ম্যানেজারের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করলেন লুয়েরপুয়া জেলা পরিষদ সদস্য সহেলি দে। জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে গুয়াহাটিস্থিত ইন্ডিয়ান ব্যাংকের জোনাল কার্যালয়ের সিনিয়র ম্যানেজার অনিকেত দাসের হাতে ওই স্মারকপত্র তুলে দেন। জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে সিনিয়র ম্যানেজারকে জানান, বাজারিছোড়া ইন্ডিয়ান ব্যাংক শাখার অধীনে একটি এটিএম মেশিন দেওয়া হলেও আজ অবধি গ্রাহক পরিষেবার জন্য এটি স্থাপন করা হয়নি। সিনিয়র ম্যানেজার অমিতাভ দেখে জানান, এপ্রিলে এটিএম মেশিনের যাবতীয় মেকানিক্যাল কাজ শেষ করা হবে এবং মে মাস থেকে বাজারিছোড়া এটিএম কাউন্টার থেকে যথারীতি পরিষেবা শুরু হবে। উল্লেখ্য, বাজারিছোড়া এলাকায় একটি এটিএম মেশিন বসানোর জন্য দীর্ঘ 5 বছর ধরে অমিতাভ দে সহ স্থানীয় সংগঠন নেতাজি সংঘ ও অন্যরা সময়ে সময়ে তৎকালীন এলাহাবাদ ব্যাংক ও বর্তমান ইন্ডিয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন, কিন্তু প্রতিবারই আশ্বাস দেওয়া হলেও মেশিন স্থাপন করা হয়নি। 2021 সালে স্থানীয় জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে এই মর্মে ইন্ডিয়ান ব্যাংকের জোনাল কার্যালয়ে গিয়ে সিনিয়র ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে বৃহত্তর বাজারিছোড়া সহ পার্শ্ববর্তী লুয়াইরপুয়া ইচাবিল রাঙ্গামাটি ও বালিপিপলা এলাকায় জনগণের সমস্যার কথা তুলে ধরেন এবং এটিএম কাউন্টার চালুর দাবি জানান। এর প্রেক্ষিতে সিনিয়র ম্যানেজার 2 মাসের মধ্যে এটিএম স্থাপন করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। বর্তমানে এটিএম মেশিন বসানো হলেও কোনো অজ্ঞাত কারণে তা চালু করানো হচ্ছে না। এ নিয়ে ফের তৎপর হন অমিতাভ দে। আজ সংশ্লিষ্ট ব্যাংকের জোনাল কার্যালয়ের সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করলে তিনি জানান। অপরদিকে রামপুরহাটের বকটুই কাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাজ্য সরকারের সিট কোনো তদন্ত করতে পারবে না, হাইকোর্টের নজরদারিতেই তদন্ত করবে সিবিআই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদাদের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। যত দ্রুত সম্ভব সিবিআইকে বকটুই গ্রামে যাওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রাথমিক তদন্তের পর আগামী 7 এপ্রিলের মধ্যে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতে হাইকোর্টের নজরদারিতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। রামপুরহাটের বকটুই গ্রামের নৃশংস ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। রাজ্যের তদন্তকারী সংস্থাকে দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় বলে দাবি করে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন মামলাকারীরা। এদিন নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি জানান, গত সোমবার একটি ঘরে 8 জনকে পুড়িয়ে মারার যে ঘটনা ঘটেছে তা জনমানসে মারাত্মক প্রভাব পড়েছে। পুলিশ আদালত আইনের শাসনের উপরে সাধারণ মানুষের আস্থা ফেরাতে এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত শাস্তির প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। গত বুধবারই রামপুরহাটকাণ্ডে কেন্দ্রীয় ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি গোটা গ্রাম সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। অপরদিকে দেশের আর্থিক উন্নয়নে মুখ্য ভূমিকা রয়েছে বিমান শিল্পের। আগামী 3 বছরের মধ্যে দেশে 220টি নতুন বিমানবন্দর তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে, বাড়ানো হবে যাত্রী সংখ্যা। লোকসভায় একথা বললেন অসামরিক বিমান পরিবহন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিন লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, অমিক্রনের আতঙ্ক কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে বিমান পরিবহন সংস্থা। গত 7 দিনে রুট গড়ে 3.28 লক্ষ যাত্রী যাতায়াত করছেন বিমানে। 2023-24 সালে বিমান পরিবহনে যাত্রী সংখ্যা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।